जय जगन्नाथ जय प्रभु जगन्नाथ। কিভাবে পালিত হচ্ছে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা? স্নান যাত্রা আপনারা জানেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের জন্ম তিথি হিসাবে পালন করা হয়। এই দিন জগন্নাথ দেবকে ভক্তবৃন্দরা স্নান করান, এত জল ডালা হয়, জগন্নাথের জ্বর চলে আসেন। জগন্নাথ বলদেবের সুভদ্রা মহারানী এই 15 দিন ওনারা বিশ্রামে থাকবেন। 15 দিন পরে 23 জুন রথযাত্রা। আপনারা জানেন এবার লকডাউন মেনে আমরা এই স্নান যাত্রা উদযাপন করছি ঘরের ভিতরে, যেহেতু জগন্নাথ দেব বাইরে বেরোলে হাজার হাজার ভক্তবৃন্দ ওনাকে দর্শন করার জন্য চলে আসেন। সেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, পাবলিক সমাবেশকে আমরা এড়ানোর জন্য আমরা এবার ঘরের ভিতরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা করাচ্ছি। ইসকন মায়াপুর সমস্ত নিয়মকানুন মেনে, গভর্নমেন্টের সমস্ত রুল মেনে লকডাউনের শুরু থেকে সব কিছু করছেন। রথযাত্রাও এবার আমাদের হবে ওই নিয়মকানুন মেলেই। যা আপনারা মায়াপুর tv.com-এ রথযাত্রা দেখতে পারবেন। যেহেতু ভক্তবৃন্দ সমাগম নিষিদ্ধ, তাই আমরা মাত্র 10-15 জন ভক্ত নিয়ে এবার রথযাত্রা অনুষ্ঠিত হবে। আপনারা মায়াপুর tv.com-এ সে রথযাত্রা দেখতে পাবেন। জগন্নাথ দেব যাতে সবাইকে, সারা ওয়ার্ল্ডের লোককে কৃপা করতে পারেন, তাই ওনার দর্শন আমরা এবার মায়াপুর tv.com মাধ্যমে আপনাদের দেখাব। হরে কৃষ্ণ। ইসকন মায়াপুর অলক বিন্দু দাস। Ram 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 Ram